فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جانتجاي لايف سيشن شمانيتو দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সেশন একশো পঁয়তাল্লিশ শুরুতেই মহান আল্লাহ সুবাহআলার কাছে তৌফিক কামনা করছি যেন আমরা তার সন্তুষ্টির জন্যে ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে পারি যেন তার বান্দাদের কল্যাণে নিজেদেরকে আমরা নিয়োজিত রাখতে পারি ব্যস্ত রাখতে পারি এবং যাবতীয় অকল্যাণ এবং ক্ষতি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আখেরাতের বিপর্যয় থেকে আমরা যেন আল্লাহর কাছে রক্ষা পাই এবং সেই অনুপাতি জীবন গঠন করি আল্লাহর কাছে কামনা বাক্যে সে দোয়া করছি আপনাদের প্রশ্নগুলো দিয়ে আজকে শুরু করব প্রথম প্রশ্ন মোহাম্মদ সালমান বলেছেন ফিলিস্তিন সহ পুরো বিশ্বে নির্যাতিত আহত নিহত মুসলিমদের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা যাবে কি না জানি না কেন এ প্রশ্ন করেছেন এ প্রশ্নের উত্তর হলো মিডিয়ায় যে কোনো বৈধ অধিকার বা যে কোনো নির্যাতন যেটা পৃথিবীর মানুষকে জানান দেওয়া দরকার সেগুলো প্রচার করা যাবে তবে সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে মিডিয়ায় কোনো কিছু প্রচারের জন্যে সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে সেই নীতিমালাটা আমাদেরকে ফলো করতে হবে এটাকে আল ইসলামী বলে ইসলামিক জার্নালিজম আজকের প্রচলিত যে আধুনিক জার্নালিজম তাদেরও কিছু এটিকেটস এবং নীতিমালা আছে কিন্তু ইসলামী নীতিমালাগুলো আরও চমৎকার এবং আরও বেশি মানুষের জন্য মানব কল্যাণকর তো কী সে নীতিমালা প্রথমত হচ্ছে প্রচারের মাধ্যম এবং রাসুলের সন্তুষ্টির সাথে অ্যালাইন্ড হওয়া সংযুক্ত থাকা এবং তার সাথে বিরোধপূর্ণ না হওয়া দ্বিতীয়ত হচ্ছে মানুষের ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ না করা তৃতীয়ত হচ্ছে মানুষের প্রাইভেসি নষ্ট না করা যেমন নির্যাতিত কোনো নারীর যদি ছবি আপনি প্রকাশ করেন এটা অনেক সময় তার উপকারের চাইতে তার ক্ষতির কারণ হতে পারে এভাবে মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তির অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার অধিকার রক্ষা করতে গিয়ে যেন তার অধিকারকে বেশি পদদলিত আমরা না করি দ্বিতীয় হচ্ছে তার প্রাইভেসি যেন নষ্ট না করি তার যেমন হয়তো তার শরীরের কাপড় পড়ে গেছে অথবা তিনি মানে তাকে এমনভাবে অত্যাচার করা হয়েছে যে সেটা আসলে সাধারণে তার ছবিটা প্রকাশ করাটা উচিত নয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবরণটা দিবেন কিন্তু তার ছবি এখানে আসলে প্রকাশ করবেন না এটা আমরা তিনটা চারটা বললাম না তারপরে আরও হচ্ছে এটা মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে এবং তারপরে আরেকটা স্বার্থ হচ্ছে এটা পৃথিবীতে যেন মুসলিমদের পক্ষে জনমত তৈরির সহায়ক হয় এবং আরেকটি বিষয় এখানে আমরা বলবো যে যাতে করে মিডিয়ায় এই প্রচারণার মধ্য দিয়ে তা মুসলিম উম্মার যে ভিশান মিশান কিংবা যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে যায় তাহলে এগুলো হলো প্রধানতম কিছু শর্ত যেগুলো ফিলিস্তিনসহ সারা মুসলিম বিশ্বের যে কোনো ইস্যু প্রচারের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা শুধু নির্যাতন অথবা আহত নিহত হওয়ার দৃশ্যই নয় বরং ভালো ভালো দৃশ্যও আমরা প্রচার করতে পারি ভালো ভালো ভিডিও ক্লিপ আমাদের মুসলিম ভাই যে ভালো ভালো কাজগুলো করেছেন কিংবা যে সুন্দর সুন্দর বিষয়গুলো ছাত্ররা করছে তরুণরা করছে যেগুলো ইসলাম এবং মুসলিম উপকারে আর সেগুলো প্রকাশ করতে পারি এবং সর্বশেষ আমি আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই সেটি হচ্ছে নারীদের ছবি প্রকাশের ক্ষেত্রে ইসলাম কিন্তু যথেষ্ট রেস্ট্রিকশান আরোপ করেছে অতএব নারীদের ছবি প্রয়োজন ছাড়া আসলে প্রকাশ করা যাবে না ইভেন যদি তারা হিজাব পরিহত হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ইসলামের যে হিজাবের ব্যাপারে যে নির্দেশনা রয়েছে সেটা আমাদেরকে রক্ষা করতে হবে দ্বিতীয় প্রশ্ন এনেছি এবনু নজিফা পাঠিয়েছেন এ প্রশ্ন তিনি বলেছেন কোনো খ্যাতনামা স্কলার আলোচনা থেকে কিংবা ভিডিও থেকে কাট করে কেউ যদি মার্কেটিং পারপাসে অথবা পার্সোনাল সুবিধা লাভের উদ্দেশ্যে ব্যবহার করে তা জায়জ হবে কি এটা খুবই স্পষ্ট একটি প্রশ্ন এটি কোশ্চিনকালেও জায়েজ হবে না যখন কোনো স্কলার তিনি কোনো আলোচনা করেন হয়তো কারো প্রশংসা করেন কারো বইয়ের পক্ষে পজিটিভ এবং ইতিবাচক বক্তব্য দেন কারো সুন্দর তেলাওয়াতের পক্ষে কথা বলেন অথবা কারো কোনো প্রতিষ্ঠানের তিনি ইতিবাচক কোনো প্রশংসা করেন তখন এগুলোকে কাট করে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো অফিস এগুলোকে নিজেদের বাণিজ্যিক কাজে ব্যবহারের অধিকার রাখে না কোনো ব্যক্তির কোনো কথাকে যদি কারো ইমেজ কারো বই কারো ব্যবসা কারো প্রতিষ্ঠানের পক্ষে ব্যবহার করতে হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি অপরিহার্য অনুমতি ছাড়া যদি কেউ সেটা ব্যবহার করেন তাহলে অধিকার লঙ্ঘন করা হবে এমন কি। কেউ যদি কারো সম্পর্কে ভালো কিছু বলেন সেটা রেফারেন্স দেয়া যেতে পারে কিন্তু সেটাকে পার্সোনাল ইমেজ বৃদ্ধির জন্য কমার্শিয়ালি ব্যবহার করা এটা মোটেই সম্মত নয় কারণ এটা হলো আসলে একজন ব্যক্তির ইমেজকে তার কথাকে তার অনুমতি ছাড়া ব্যবহার করা সামিল ফলে আমার মনে হয় আমাদের মুসলিম ভাই বোনেরা অনেকেই ব্যাপারে বেশ কিছু গাফলতির মধ্যে আছেন তারা যেন সচেতন হন তারা সচেতন হবেন ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন করেছেন ওয়াহিদুল ইসলাম বলেছেন আমি বড় হয়ে গেছি কিন্তু এখনও কোরআন ভালো করে পড়তে পারি না যেহেতু আমি বড়ো হয়ে গেছি সবার কাছে বলতেও লজ্জা লাগে যে আমি কোরআন পড়তে পারি না আমি সে কথা বলতেও পারি না আমি এখন কী করবো কীভাবে আমি শুদ্ধ করে কোরআন পড়া শিখব ভাই ওয়াহিদুল ইসলাম আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এ প্রশ্ন শুধু আপনার নয় এ প্রশ্ন আমাদের অনেক চাচা জ্যাঠার আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আমাদের মধ্যম বয়সের অনেক ভাইদের বোনদের এবং আমাদের অনেক তরুণ তরুণীদের ছাত্রছাত্রীদের যে তারা এতটাই অ্যাডাল্ট বয়সে পৌঁছেছেন যে কোরআন পড়তে পারেন না এখন এ কথা বলতেই তাদের লজ্জাবোধ হয় লজ্জাবোধ হওয়ারই কথা তাহলে কিভাবে শিখবেন প্রথমত বলি যে কোরআন শেখার জন্য আলহামদুলিল্লাহ সারা বিশ্বময় বেশ সুযোগ সৃষ্টি হয়েছে আজকাল বহু প্রতিষ্ঠান এবং বহু ব্যক্তি কোরআন শেখান এবং তাহফিজুল কোরআন প্রচুর প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের দেশেও এখন হাজার হাজার বিশ্বমানের হাফিজ রয়েছে অথবা আপনি কোরআন শিখতে কোনো অসুবিধা নেই এ প্রসঙ্গে আরেকটা সুসংবাদ আপনাদেরকে দেই সেটি হচ্ছে আমাদের তাইবা একাডেমির কথা আপনারা হয়তো জেনেছেন তাইবা একাডেমি একটা আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে বাংলা ভাষায় ইসলাম শেখা কোরআন শেখা আরবি শেখার ব্যবস্থা রয়েছে এবং ও চিরেই ইংরেজি ভাষাতেও তাইবা একাডেমির কোর্সগুলোর ভাষণ তৈরি হতে যাচ্ছে আপনারা দোয়া করবেন আমরা যেন সেটা ওচিরেই দিতে পারি এখানে তালিমুল কোরআনের খুব সুন্দর সুন্দর অনেকগুলো কোর্স রয়েছে যেখানে বাংলাদেশের সেরা শিক্ষকরা শিক্ষকতা করে থাকেন এখানে সব বয়সের শিক্ষার্থীদের জন্য আমরা ব্যবস্থা করেছি বিশেষ করে পুরুষদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এবং অচিরেই আমরা মেয়ে শিক্ষার্থী যারা হয়তো অল্প বয়সের ছয় সাত থেকে আরম্ভ করে বারো তেরো এবং ছেলে শিক্ষার্থী ছয় থেকে আরম্ভ করে বারো তেরো এদের জন্য আলাদা কোর্স চালু হতে যাচ্ছে তালিমুল কোরআন কোর্স আর যারা এই তালিমুল কোরআন কোর্স ভালোভাবে তারা সম্পন্ন করে তাদের জন্য আমরা অ্যাডভান্স তালিমুল কোরআনের ব্যবস্থাও করেছি এর পাশাপাশি আমরা আরেকটা সুসংবাদও দেব যে আমাদের আরেকটি প্রতিষ্ঠান কুল্লিয়াতুল কোরআনিল কারি ওদ্য রাসাত ইসলামিয়া এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতেও এখন অফলাইনে সরাসরি শিশুদের এবং বড়দের। কোরআন শিক্ষা এবং ইসলাম শিক্ষার ব্যবস্থা হয়েছে আমাদের তাইব একাডেমিটা হলো অনলাইন প্ল্যাটফর্ম আর কুলিয়াতুল কোরআন হলো আমাদের অফলাইন বা অন ক্যাম্পাস প্ল্যাটফর্ম অতএব আপনাদের জন্য আমরা এই সুযোগগুলো তৈরি করেছি আশা করছি আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল বা আপনার জন্য যেটা বেটার হয় অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি সেটাতে সম্পৃক্ত হয়ে যাবেন সঞ্জিদা আক্তার আমাদের চতুর্থ প্রশ্নটি পাঠিয়েছেন তিনি বলেছেন আল্লাহর নিষেধ অমান্য করার চেয়ে আদেশ পালন বেশি গুরুত্বপূর্ণ যেমন আল্লাহ সালাদ পড়ার আদেশ দিয়েছেন এবং সুদ খেতে নিষেধ করেছেন এখানে সালাদ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ এমনিভাবে আল্লাহ যা আদেশ করেছেন তিনি যা নিষেধ করেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা কি ঠিক কি না বোন সঞ্জিদা আক্তার আমি জানি না আপনি কোথায় এটা পেয়েছেন আসলে একটা বেশি গুরুত্বপূর্ণ আর একটা কম গুরুত্বপূর্ণ ইসলাম এই ফোকাসটা কখনো আমাদেরকে দেয়নি যেমন আপনি বলেছেন যে সালাদ পড়া আদেশ দিয়েছেন সুদ খেতে নিষেধ করেছেন এখন তাহলে আপনি সালাদ পড়েন আর সুদ খাত ইসলামকে এটা বলেছে কখনো বলেনি বরং সালাদ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আবার সুদ পরিহার করা বর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বরং কেউ যদি সুদ খাওয়ার মতো পাপে লিপ্ত হয় তখন তার দোয়া কবুল হওয়া তার ইবাদত কবুল হওয়াটা প্রশ্নবিদ্ধ তাহলে যা আদেশ করেছেন সেটার উপর ফোকাস রেখে যা নিষেধ করেছেন সেটাকে আমরা যদি গাফেল থাকি সে ব্যাপারে তাহলে কীভাবে এটা ম্যাচ করে এটা ম্যাচ করে না একটা জিনিস শুধু হতে পারে যে আল্লাহ তালা তার আদেশকে প্রথমে নিয়ে এসেছেন এবং তিনি ভালো কাজগুলো করার আদেশটা প্রথমে দিয়েছেন এবং মন্দ কাজগুলো পরিহার করার নিষেধাজ্ঞা তারপরে দিয়েছে দলিল আছে হ্যাঁ দলিল আছে অসংখ্য আয়াত আল্লাহ তালা এ কথাগুলো উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্য থেকে একদল মানুষ হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এই সৎ কাজের মধ্যে এক নম্বর কাজই হচ্ছে কি ইমানের পরে সালাদ পড়া জাকাত দেওয়া তারপরে রামাদানের সিয়াম রাখা হজ করা ওমরা করা ইত্যাদি এভাবে আপনি বলতে থাকতে পারেন তাহলে এগুলো হচ্ছে মারুফ এছাড়াও আর অন্য অন্য আমাদের সহলে সবগুলি মারুফের মধ্যে অন্তর্ভুক্ত তারপরে কি বলছেন মরুনাবিল মারুফে ওয়ান হাউনা আনিল মুনকার এবং তারা অন্যায় কাজ থেকে নিষেধ করে তাহলে প্রথমে মারুফের কথা বলছেন সালাদ সহ ইতিবাচক সকল এর মধ্যে অন্তর্ভুক্ত আর যা নিষেধ করেছেন যেমন সুদ খেও না ঘুষ খেও না জুলুম করো না অন্যায় করো না এরকম যত খারাপ কাজ আছে সেখান থেকে আল্লাহ সুমতলা নিষেধ করেছেন ফলে আমরা বলবো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা ভালো কাজ দিয়ে শুরু করব। ইতিবাচক কাজগুলো করতেই থাকবো সাধ্য অনুযায়ী আর অসৎ কাজগুলোকে আমরা বর্জন করতে থাকব সর্বতভাবে সাধ্য অনুযায়ী না সর্বতভাবে তাহলে এখানে আমরা অন্য আরেকটা দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি সেটা কি যদিও শুরু করব ইতিবাচক দিয়ে এবং সেটাই প্রথম নির্দেশ কিন্তু সেটা করব সাধ্য অনুযায়ী আমি অনেক সময় পুরোটা করতে পারবো না যেমন দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয় অথবা রামাদান মাসের সিয়াম প্রথম পনেরোটাই রাখা হয়নি কারণ আমি সফরে ছিলাম তাই না কিন্তু আপনি সিয়াম রাখতে পারেন না পারেন সালাদ দাঁড়িয়ে পড়তে পারেনা না পারেন আপনাকে কিন্তু হারাম থেকে অবস্থায় বিরত থাকতে হবে তাহলে এটা এটা কোনো জায়গায় পৃথিবীতে কোনো জায়গায় বাংলাদেশে মধ্যপ্রাচ্যে আরবে কিংবা ইউরোপে আমেরিকাতে কোথাও আপনার হারাম কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই তো সেম ধরনের কথা আল্লাহ তালা কোরআনে আরও বলেছেন কুন্তুম খের ওখরিজাতিল্লা তারপরে সুরাল হাসরের আয়াতটা যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন ওমা হু ও রাসুল তোমাদেরকে তোমাদের জন্য জানিয়ে এসছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা বর্জন করো তাহলে বর্জনটা সেকেন্ড অপশানে প্রথম প্রায়োরিটিতে আছে কি কাজ করা ইবাদত করা তাহলে এদিক থেকে আপনি গুরুত্ব নির্ধারণ করেছেন সেটা ঠিক নয় দুটোই সমান গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম ফোকাসটা হচ্ছে করার উপরে দ্বিতীয় ফোকাসটা হচ্ছে বর্জন করার উপরে যেটা নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য আমি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে কেউ যদি মনে করে যে তাহলে আমার আরফ নেহাল আমার আরফের কাজটাই করে যাব নেহাল মুনকারের দিকে তাকাপড়া না হবে না হবে না কেউ যদি নিহামিন মুনকারকে বর্জন করে তাহলে তার সমাজে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে এবং তার মারুফগুলো আর মারুফ থাকবে না মুনকারকে প্রতিহত না করলে মারুফ আর মারুফ থাকবে না ফলে করণীয় কাজটা সাধ্য অনুযায়ী করতে হবে বর্জনীয় কাজগুলো সর্বতভাবে বর্জন করতে হবে নাজদিন আক্তার বলেছেন যদি আমি অটোরিকশা ভাড়া পাঁচ টাকার জায়গা দশ টাকা দিই কিন্তু রিক্সাওয়ালার কাছে যদি পাঁচ টাকা না থাকে ফেরত দেওয়ার জন্য তাহলে আমি কি অতিরিক্ত পাঁচ টাকা দান করার নিয়তে রিক্সাওয়ালাকে দিয়ে দিতে পারবো কিংবা রিক্সাওয়ালা যদি বলে যে ভাড়া দেওয়া লাগবে না তাহলে কি ঠিক সঠিক আপনি বাকি পাঁচ টাকা রিক্সাওয়ালাকে দান করার নিয়তে দিয়ে দেবেন এটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে তাহলে প্রথম পাঁচ টাকা তার পারিশ্রমিক দ্বিতীয় পাঁচ টাকা তার জন্য দান এবং এটাই উত্তম এটাই উত্তম আমাদের সমাজে যারা হালাল ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা তাদের ইনকামকে হালাল করে নেয় তাদের মধ্যে রিক্সাওয়ালা ভাইয়েরা অন্যতম অতএব তাদেরকে আপনি পাঁচ টাকা অতিরিক্ত দেওয়াটা এটা খুবই সঙ্গত আপনি একজন সচ্ছল মানুষ আপনি রিক্সা জড়ার মতো সচ্ছলতা রাখেন তাহলে আপনি কি এটা এক্সপেক্ট করেন যে এই লোকটা এত কষ্ট করে আপনাকে নামিয়ে দিয়ে গেল আর সে বলবে যে ঠিক আছে আপনার দেওয়া লাগবে সে আপনাকে দান করলো একজন রিক্সাওয়ালা যদি বলে যে আপনার টাকা দেওয়া লাগবে না যেহেতু আমি ভাঙতি দিতে পারছি না তার মানে হচ্ছে আপনাকে সে দান করলো একজন রিক্সাওয়ালার করুণার ভিখারি কি আপনি হ্যাঁ এটা তার জন্য প্রযোজ্য যে সেও বলতে পারে যে হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে চাই একজন সম্মানিত মানুষ আমি রিক্সাওয়ালাকে একজন অতীব সম্মানিত মানুষ হিসাবে সম্মান দিতে চাই এবং আমি মনে করি এ সমাজের অত্যন্ত সৎ এবং খেটে খাওয়া মানুষ হিসাবে তাদের পুরস্কার পাওয়া উচিত সৎ রিক্সাওয়ালা আমি আজও দেখিনি কেউ সৎ রিক্সাওয়ালাদেরকে সমাজে পুরস্কৃত করেছেন কি অদ্ভুত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের খেটে খাওয়া সৎ মানুষগুলোকে আমরা সবসময় রিক্সাওয়ালা বলে হীন করছি ছোট করছি এটা উচিত নয় আমি নিজে দেখেছি আমাদের রিক্সাওয়ালা ভাইদের মধ্যে অত্যন্ত উদার মনের আমাদের চাইতে উঁচু মনের অনেক ভাইরা আছেন একদিন বৃষ্টিতে আমি একটা রিক্সা ভাড়া করলাম উত্তরায় এবং বৃষ্টি তো তাকে বললাম যে ভাই আপনি আমি ডাবল ভাড়াটার মতো দিয়েছি মনে হয় উনি বললেন যে না ভাই আমি ডাবল ভাড়া নেব না আমাকে যা ভাড়া সেটাই দেন তিনি সে ভাড়াটা রেখে বাকিটা ফেরত দিলেন আমি বললাম না আপনি রাখেন বলছেন আমি নেবো না কী সম্পন্ন এই ভাই চিন্তা করেন রিক্সাওয়ালা হওয়া তো কোনো সমস্যা না এবং সমাজের নিম্নশ্রেণীর হিসাবে তিনি প্রতিনিধিত্ব করছেন সেটাও ঠিক না তিনি একজন মহান হৃদয়ের অধিকারী আমি তখন বুঝলাম যে রিক্সা যারা চালাচ্ছেন এদের মধ্যেও মহান হৃদয়ের অধিকারী বড় বড় মানুষ আছে সেই হিসাবে কোনো রিক্সাওয়ালা যদি বলে যে দেওয়া ভাড়া দেওয়া লাগবে না আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় তাকে পাঁচ টাকা অতিরিক্ত দিয়ে দেওয়াটাই আমাদের জন্য অতি উত্তম কাজ আশা করছি আপনি সেটারই চেষ্টা করবেন ইনশাল্লাহ নাজমুল হুদা বলেছেন সালাতরত অবস্থায় যদি ভঙ্গ হয় তাহলে সালাম ফিরিয়ে সালাত থেকে বের হতে হবে কি নাকি সালাম ফেরানো লাগবে না এ বিষয়ে সঠিক মাস আল্লাহ কি আল্লাহ এটা খুবই শতসিদ্ধ একটা মাস আলা আপনি যদি সালাম ফেরালেন তাহলে তো সালাদ থেকে বেরই হয়ে গেলেন তখন আগের সালাতের উপর আপনি আর বেনা করতে পারবেন না আপনি সালাতের মাঝখানে যদি অজু ভঙ্গে যায় আপনার নিয়ম হলো সালাতকে না ভেঙ্গে সালাম না ফিরিয়ে আপনি ওযুটা করে আসবেন এবং বাকি সালাদটা পড়বেন এখানে আপনাকে সৌশেস দাও করতে হবে না কারণ এটা তো আপনার কোনো সাহু না ভুল না কিন্তু যদি আপনি না বুঝে অথবা বুঝে যে কোনো অবস্থাতে সালাম ফিরিয়ে যদি আপনি উঁজু করতে যান তাহলে আপনার পুরাতন সালাতের উপর বেনা করা হবে না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন তাহরি ওহ তেকব ও তাহলিলহা আতীম যে সালাতের শুরু হবে আত দিয়ে অর্থাৎ আল্লাহ আকবর বলে তখন সব কিছু হারাম হয়ে যাবে আর সালাত শেষ হয়ে যাবে সালাত থেকে আপনি হালাল হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে অতএব আপনি যদি ইভেন সালাতের মাঝখানে আসসালামু আলাইকুম বলেন তাহলে আপনার সালাত শেষ যদি অপূর্ণাঙ্গ অবস্থায় আপনি করেছেন আপনাকে আবার নতুন করে সালাত শুরু করতে হবে তবে হ্যাঁ একটা জিনিস যদি সাহু হয়ে থাকে আপনি না বুঝে বা ভুল ক্রমে মুখ দিয়ে সালাতের মাঝখানে সালা সালাম বের হয়ে গেছে তাহলে পুরাতন সালাতের উপর আপনি বেনা করতে পারেন তার দলিল কি তার দলিল হলো রুল ইয়াদাইনের হাদিস যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম জহর বা আসার সালাত করছিলেন তখন তিনি দুই রাখাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং তখন তার মনে হচ্ছিল যে এটা বোখারির হাদিস তার মনে হচ্ছিল যে সামথিং ইজ রং কিছু একটা ভুল হয়েছে তিনি একটু অস্থিরভাবে একটু পাশে গিয়ে দাঁড়ালেন তখন দুলিয়া দাইনের হাদিস সাহাবি তিনি বললেন ইয়ারাসল্লাহ সালাদ কি কসর হয়ে দুই রাখাত হয়ে গেছে নাকি আপনি সাহু করেছেন ভুল করেছেন তিনবার প্রশ্ন করার পরে রাসুলসাল্লাম প্রথমবার বকরামকে জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার অমরাব্দুল খাতাব রাদে আল্লাহ তাল্লামকে জিজ্ঞেস করলেন এই সাহাবি যে কথাটা বলছেন প্রশ্নটা করছেন ব্যাপারটা কি এমন যে আমি দুরাকাত পড়েছি তখন তারা দুজনেই সাক্ষ্য দিলেন যে হ্যাঁ আপনি দুরাকাত পড়েছেন তখন সাল্লাহ সাল্লাম এসে বাকি দুরাকাত পড়ে তারপরে দুদিকে সালাম ফিরিয়ে দুটো সেজা দিয়ে আবার দুদিকে সালাম ফেরালেন এটাও বোখারের বর্ণনা তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সালাম ফেরানোটা যদি ভুলক্রমে হয় তাহলে পুরাণটার উপর বেনা করা যাবে এবং তখন সৌসেসতা করতে হবে আর যদি সালাম ফেরানোটা ইচ্ছাকৃতভাবে হয় তাহলে তিনি সালাত থেকে বের হয়ে গেলেন আর যেটা বলবো যে অজু যদি ভেঙে যায় সেটা এককভাবে পড়েন জামাতের সাথে পড়েন তাহলে আপনি সালাম না ফিরিয়ে অজু করে এসে বাকি সালাত আদায় করবেন সাত নম্বর প্রশ্ন করেছেন ফাহিম ফয়সাল বলেছেন আমি জেনারেল লাইনের একজন শিক্ষার্থী বর্তমানে অ্যাকাউন্টিং সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে সাম্প্রতিক সময়ে দিনী এলেম অর্জনে আগ্রহী হয়ে উঠেছি এলেম অর্জনের ক্ষেত্রে সকল আলেমি বলে থাকেন একজন ভালো আলেমের সহবতে থাকতে শুধু কিতাব পড়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয় বরং বিভ্রান্তির মধ্যে পড়ার আশঙ্কা থাকে এখন আমি একজন আলেমের সন্ধান করছিলাম দয়া করে আপনি কি আমাদের ওস্তাদ হতে পারবেন যদি না হতে পারেন ব্যস্ততার কারণে তবে মিরপুর দুই মিরপুর দশ বা কাজীপাড়া এরিয়ায় কোনো ভালো আলেমের সন্ধান দিতে পারবেন কি যার সহবত থেকে আমি বিশুদ্ধ দিনই এলেম অর্জন করতে পারবো জাজাক আল্লাহ খয়ার ও ইয়া আখি ফাহিম আপনি দিলি আলেম অর্জনে আগ্রহী হয়েছেন এই জন্য আপনাকে আহলানো সাহালান আমি দোয়া করি আল্লাহ যেন আপনার এই অভিলাষ এই আকাঙ্ক্ষা এই ইচ্ছা আল্লাহ যেন একশো পার্সেন্ট পূর্ণ করে দেন এবং এলেম অর্জনের মাধ্যমে আপনি যেন একজন এলেমদার এবং আমলদার একজন ব্যক্তিত্বে মুসলিম ব্যক্তিত্বে পরিণত হন যাতে আপনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলিম মুসলিম উম্মা উপকৃত হবে ইনশা আল্লাহ এখন আপনি শুরু করে দেন আলেমদের কাছে অবশ্যই যেতে হবে যারা সাহি মানহাজ সাহি আকিদা এবং সুন্দর আখলাকের মানুষ সুন্দর আখলাকটাও খুব গুরুত্বপূর্ণ সুন্দর আখলাকের মানুষ তাদের কাছে আসবেন আপনি যদি মনে করেন যে আমাদের কাছে বা আমাদের মাধ্যমে এলেম অর্জন করবেন তাহলে আপনি আমাদের কুলিয়াল কোরআনকারী মদ্য ইসলামিয়াতে চলে আসেন যে কোনো শনিবার আমরা সেখানে আছি কারণ আপনি আপনাকে আজকে একটা উত্তর দেবে একজনকে বলে দেবো তার চেয়ে উত্তম হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান আমাদের সাথে বসে কোথায় কিভাবে জ্ঞান অর্জন করবেন প্রাতিষ্ঠানিকভাবে এবং আর কোন কোন আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করুন আমি সেটা বলে দেব। আল্লাহ আপনাকে তফিক দান করুন এবং আপনার মাধ্যমে যেন আল্লাহ দিনের অনেক খেদমত নেন সে দোয়া করছি তাকি তিনি আট নম্বর প্রশ্নটি করেছেন বলেছেন হাত ছেড়ে সালাত আদায় করার প্রমাণ হাদিস থেকে কি পাওয়া যায় কোনো হাদিস কি অন্য হাদিসের বিরুদ্ধে যায় ভাই তাকি হাত ছেড়ে সালাত আদায় করার কোনো বিশুদ্ধ হাদিস নেই এটা আফ্রিকান কিছু মুসলিম ভাইদেরকে আমরা মক্কা মদিনায় দেখেছি হাত ছেড়ে সালাত আদায় করতে এবং তাদের অনেকেই যেহেতু মা ইমাম মালিক রাহমাহুল্লার মাজহাবের অনুসারী সেই হিসাবে আমাদের কাছে একটা জিনিস খুব প্রসিদ্ধি লাভ করেছে যে ইমাম মালিকের মাঝহা হাত ছেড়ে সালাত আদায় করার মনে হয় অথবা কোনো একটা বিধান আছে অথবা তার মতামত আছে এই ব্যাপারটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি সাল্লাহ সাল্লাম কি বলেছেন আর আমাদের ইমামরা কি বলেছেন আর ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি বা কী বলেছেন এবং তার অনুসারীরা কি বলেছে এখানে সাহল এমনি সায়েদ রাদী আল্লাহ তাআলা থেকে ইমাম বখারি একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে কান নাসু ইউ মারুনা দা আর রাজুলুল ইউম আলা দেরা এ লিয়ু আল্লাহ তালান বলছেন যে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল বা হতো যে ব্যক্তি তার ডান হাত তার বাম দেরায়ের উপর রাখবে এই যে এটা হলো বাম হাত দেরার হলো এই জায়গাটা ডান হাত রাখবে তার দেরায়ের উপরে তো এছাড়াও কোথায় রাখবে এরকম হাদিসও আছে এখানেও রাখতে পারে আর দেরার বলতে এখানে এখানে রাখলে স্বাভাবিকভাবেই হাতটা কিন্তু নাবির উপরে উঠে যায় এটা বোহারির বর্ণনা তাহলে রাসুল সাল্লা সাল্লাম যেটা ইনস্ট্রাক্ট করেছেন সাহাবিদেরকে শিখিয়েছেন মানুষকে আদেশ দেওয়া হতো কি আদেশ দিতেন রাসুলসাল্লাহ সাল্লাম তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন দেরায়ের উপরে ডানহাত রাখা সেটা হলো এরকম আচ্ছা তাহলে বোঝা গেল যে বাম হাতের উপরে ডানহাত রাখা এটা বোখারি হাদিস দ্বারা প্রমাণিত আরেকটা হাদিস এটা বর্ণনা করেছেন ইবন হিব্বান তার সোহে হিব্বানের মধ্যে আবদুল ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال، رسول صلى الله عليه وسلم يقول، إن معشر الأنبياء أمرنا أن نؤخر سحورنا ونعجل فطرنا وأن نمسك بأيماننا على شمائلنا في صلاتنا. النبي صلى الله عليه وسلم يقول، هذا الحديث. تقول شنو؟ أمر النبيون؟ أمدري كنيزته هي تجينا أمره سحورك إتو ديري كورك خايه. সাহুর মানে যেটাকে আমরা সাহারি বলি সেহারি না সাহারি আমরা ভোর রাতে যে সাহারিটা খাই যেটাকে সাহুরও বলা হয় সেটা যেন একটু বিলম্ব করে খাই অর্থাৎ রাত শেষ হওয়ার একটু আগে আগে অনুরাজ্য লেফে তোলা যেন আমরা আমাদের ইফতারকে তাড়াতাড়ি করি ওয়ান্দুমসেকে ব্যয় মানি না যেন আমরা আমাদের ডানহাত দিয়ে বামহাত মানে ডানহাত দিয়ে ধরি বামহাতগুলোর উপরে অর্থাৎ হাতকে বাম হাতের উপরে স্থাপন করি আমাদের ফি আমাদের সালাতের মধ্যে তাহলে এই দুটো হাদিস থেকে স্পষ্ট যে রাসুল সাল্লাহ সাল্লাম সালাতের মধ্যে হাত ছেড়ে দিতে বলেননি বরং হাত বাম হাতের উপর ডান হাত রাখতে বলেছেন অতএব হাত ছেড়ে দেওয়া এটা খাতা যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে অথবা হাসান কোনো হাদিসের মধ্যে আমরা হাত ছেড়ে দেওয়ার কথা পাইনি অতএব আমরা বলবো সালাতের মধ্যে হাত ছেড়ে দেওয়াটা খাতা এই খাতা যারা করছেন তাদের সালাত হচ্ছে কি হচ্ছে না আমরা সে আলোচনা যাচ্ছি না আমরা বলবো যে সালাতের প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মুভমেন্ট এটা দলিল নির্ভর হতে হবে যেহেতু সাল্লাহ সাল্লাম সালাতের এ টু জেড বর্ণনা করেছেন এবং আমল করে দেখিয়েছেন অতএব আমরা বলবো যে হাত ছেড়ে দেওয়াটা উচিত হবে না বরং হাত বাম হাতের উপর রাখা এটা রসুল সাল্লা হাদি এবং গাইডেন্স আদর্শ সেটাই আমাদেরকে পালন করতে হবে এবং অন্য অন্য নবীদেরও এটা আদর্শ জাদুল মাদের মধ্যে ইমাম এবদুল কৈম রাহমাল্লাহ এ কথাটি বলেছেন এখানে আর এমন আব্দুল বার মালিকি বান্ধবের প্রখ্যাত একজন ইমাম অত্যন্ত প্রথিত জশা একজন আলেম তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন ياتي عن النبي صلى الله عليه وسلم فيه خلاف وهو قول الجمهور من الصحابه والتابعين وهو الذي ذكره مالك في الموطة ولم يحك ولم يحكي ابن المنذر وغيره عن مالك غيره বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم কাছ থেকে এই ব্যাপারে কোনো আব্দুল বার অনেক এজমার বর্ণনা করেছেন তার মধ্যে এটা বর্ণনা করলেন যে এখানে যে হাত ডান হাত বাম হাতের উপর রাখবে এর কোনো খেলাফ বর্ণনা হয় নাই এটাই সাহাবা এবং তাবি মধ্যে যারা জমহুর অধিকাংশ তাদের আমল এবং এটাই ইমাম মালিক মুআপ্তা তা বিখ্যাত হাদিসের আনসাইক্লোপেডিয়া প্রথম আনসাইক্লোপেডিয়া আল মুয়াত্তা মত ইমাম মালিক সেখানে তিনি উল্লেখ করেছেন যে ডান হাত বাম হাতের উপর রাখা এবং এবদুল মন্দের যিনি সাধারণত ইজমারের কথাগুলো বর্ণনা করেন বা কোনো কোথাও খেলাফ থাকলে সেটা বর্ণনা করেন তিনি অথবা অন্য কোনো ইমাম এবং আলেম ইমাম মালিক থেকে এর বিপরীতে আর কোনো বর্ণনা তারা আনায়ন করেননি তাহলে বোঝা গেল এবদুল মন্দের মন্দার আব্দুল বার তারা ইমাম মালিকের প্রখ্যাত কথাগুলোকে বর্ণনা করেছেন তারা এখানে ইমাম মালিক থেকে যে হাত ছেড়ে দেওয়ার কোনো বর্ণনা তারা করেননি এখানে আমরা আরও দেখি আল কানিনীন মালিকী মাধবের আরেকটা বিখ্যাত বই সেখানে বলা হয়েছে যে ফরজ এবং নফল সালাতের ক্ষেত্রে এই যে ডানহাত দিয়ে বামহাত কবজ করা হ্যাঁ এভাবে হোক আর এইভাবে হোক এটাই যে সুন্না হ্যাঁ মালিকী মাধবের লোকেরা সেটা উল্লেখ করেছেন এবং বলেছেন আধার এটাই অধিক এবং শক্তিশালী এবং প্রবল শক্তিশালী তিনি বলেন যে লেনা নাসা ক্যানাফে সাদর আউল কারণ মানুষকে প্রথম যুগে এভাবেই সালাদ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে এখানে আমরা আরেকটা কথা পাই সেটি হল মুতিন ওলামাই কেরাম যারা মালিকী মাধাবের উপর ছিলেন অর্থাৎ মালিকি মালিকী মাধবের ওলামাই ওলামায়িকেরামের বইগুলোতে আমরা দেখি যে মাসুর হচ্ছে কি ওয়দ্রউল ইয়াদী তাহতা সাদরি ফওকা সোর تراب وضع اليدين تحت الصدر فوق السرة مندوب للمصلي المتنفل وكذا للمفترض إن قصد بالوضع الاتباع أو لم يقصد شيئا أما إن قصد الاعتماد والاتكاء على يديه بوضعهما كرهلا له جيه جي قطة دا بالله جي ملقا هولو دوي هات بوكر نيچه نابيرو پوري راكاتا اتتم دوي বুকের নিচে নাভির উপরে রাখাটা উত্তম কার জন্য যে নফল আদায়কারী অথবা যে ফরজ আদায়কারী সালা মুসাল্লি তার জন্য এই কথাটা তারা বলছেন যে সে ইত্তেবার মানে সুন্দর ইত্তেবার ইচ্ছা করুক আর নাই করুক তার জন্য এটাই হলো বিধান আমরা দেখি যে মালিকে মাধবের ওলাম একরাম এই ব্যাপারে যারা প্রখ্যাত আলেম ছিলেন তারা প্রত্যেকেই এ কথার উপরই একমত ছিলেন অতএব আমরা বলবো যে হাত ছেড়ে দে সালাত আদায় করার কোনো অপশান নেই বরং হাত বেঁধেই সালাত আদায় করাটা শোন না রাফিন রুম্মান বলেছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে চুক্তিবদ্ধ হওয়া এবং এর থেকে টাকা নেওয়া সম্মত কিনা আপনি কিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে সরিয়াসম্মত যে আমলগুলো আছে সেগুলোর প্রচার প্রসার এটা সরিয়াতে যায় যাচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলতে সেটাকে বোঝানো হয় কোনো ব্যক্তি যদি কোনো একটা কোম্পানির যেমন ঔষধ কোম্পানি যে ওষুধ কোম্পানিগুলো স্বীকৃত যে তাদের ওষুধটা ভালো ধোঁকাবাজি নাই ওষুধগুলোর যে সাইন্টিফিক টেস্ট সেগুলোতে তারা উত্তীর্ণ এরকম কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে কোনো অসুবিধা দেখি না আপনি মানুষকে বলবেন যে এই ওষুধগুলো ভালো আপনারা এটা নিতে পারেন এটা হলো হকের পক্ষে ভালোর পক্ষে সুপারিশ করার মতো সরিয়াতে এটা শুধু জায়জই না এটা উত্তম কাজ হিসেবে গণ্য হবে কিন্তু যদি যে কোম্পানির আপনি অথবা যেই কমোডিটির যে পণ্যের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসডার হবেন যদি সেটা সরিয়াতে উত্তীর্ণ না হয় অথবা হালাল না হয় অথবা সেটার মধ্যে যদি ধোকা এবং প্রতারণা থাকে তাহলে তো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়াটা মোটেই সম্মত হবে না কারণ তখন আপনি ধোকাবাজ হবেন প্রতারক হবেন আপনি হালালের অ্যাডভোকেট অ্যাডভোকেট হবেন আপনি হারামের অ্যাডভোকেট হবেন আপনি হারামের পক্ষে অ্যাম্বাসডর হবেন এটা তো সম্মত না হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যেমন আপনি যদি টোবাকুর পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসডর হন আপনি যদি কোনো সুদি ব্যাংকের পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসডর হন আপনি যদি কোনো হারাম প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসডর হন আপনি যদি কোনো পর্নোগ্রাফি কিংবা খারাপ দৃশ্য নাটক সিনেমার পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন কিংবা আপনি যদি মুসলিম স্বার্থ বিরোধী ইহুদিদের পক্ষে কিংবা পত্তলিকদের পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন তাহলে এটা মোটেই সিদ্ধ হবে না এমন এমনকি খেলাধুলা আমরা এটার ব্যাপারে বলেছি যে সমস্ত খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করা সেটা শরিয়াতে নিষিদ্ধ সেগুলোর পক্ষেও যদি আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন আর সেটা সিদ্ধ হবে না বরং এগুলো পাপের কাজ বলে গণ্য হবে এবং হারাম কাজ বলে গণ্য হবে নুরুল ইসলাম রাজীব বলেছেন অজু করতে অনেক সময় ময়লা পানিতে দাঁড়ি ছেড়ে পড়ে যায় অর্থাৎ দাঁড়ি আপনার অজু করার সময় ছেড়ে ময়লা পানিতে পড়ে যায় এতে গোনা হবে কি না এক্ষেত্রে করণীয় কী আসলে অজুর পানিতে পড়ে এটা তো ময়লা পানি কোথায় হ্যাঁ এটা ঠিক যে অজুর ব্যবহৃত পানিটা এটা দিয়ে কি ফের ওজু করা যাবে কিনা না নাকি এটা নাজাসত হয়ে গেছে ওলামা আমার এই গ্রামের রয়েছে তাহলে যেই পানিতে আমরা অজু করলাম সেই পানিতে যদি কোনো একটা দাড়ি পড়ে যায় পড়ে চলে যায় তাহলে এতে কোনো পাপ হওয়ার কথা নয় কারণ এটা আমরা ইচ্ছা করে করিনি এক্ষেত্রে আপনি যদি সেখান থেকে উঠিয়ে অন্যখানে ফেলেন এমন কোনো নির্দেশনা আমাদের জন্য নেই পানি তার একটা সার্কেল আছে এই যে পানিটা আমি অজু করলাম একটু হলেও দূষিত হলো বা ময়লা হলো সেই পানিটা আবার তার সার্কেলে এটা আবার এক সময় পবিত্র পানি হয়ে যায় তো সুতরাং দাড়িটা সেখানে যাওয়ার মানে গেলে সেরিয়া লঙ্ঘন হবে না পাপ হবে না এক্ষেত্রে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে একদম যেখানে মলমূত্র সেখানে আমাদের দাড়ি ফেলাটা ঠিক হবে না হ্যাঁ সেটা গর্বিত কাজ হবে মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব বলেছেন কোরআন মাজিদ কি কালামে পাক কালামে শরীফ ইত্যাদি বলা যাবে কি না প্রথমত আমরা যদি একটু আল কোরআনকে দেখি তাহলে দেখব যে কোরআন তার বিশেষণ হিসাবে কোরআনের মধ্যে দুটো বিশেষণকে ইউজ করেছে একটা হলো করিম আর একটা হলো মসজিদ কোরআন করিম আরেকটা হলো কোরআন মাজিদ আচ্ছা কোরআন শরীফ এটা আমরা না কোরআনের কোনো আয়াতে পাই না কোনো হাদিসের মধ্যে পাই এটা আমাদের উপমহাদেশে আমরা ব্যবহার করি কোরআন শরীফ শরীফ মানে সম্ভ্রান্ত বা পবিত্র অর্থ অনেক সময় আসতে পারে যদিও শরাফত মানে আসলে পবিত্রতা বুঝায় না এটা সম্ভ্রান্ত বোঝায় সম্মানিত বোঝায় তো অর্থের দিক থেকে কালামুন শরিফুন এতে কোনো সমস্যা নেই অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই কারণ শরীফ মানে যদি সম্ভ্রান্ত এবং সম্মানিত হয় তাহলে কোরান্ত সম্মানিত এবং সম্ভ্রান্ত পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত গ্রন্থ সবচেয়ে সম্মানিত গ্রন্থ অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই তবে আল কোরআনে এবং আসুন কোথাও কালামুন শরিফুন এভাবে আসেনি বাকি থাকলো কালামুন মোকাদ্দাসুন যেটাকে আপনি কালামে পাক এটা কালামে পাক এটা ফার্সি কিংবা উর্দুতে অনেকে বলে থাকেন যার আরবি হলো কালামুন মোকাদ্দাসুন, কালামুন মোকাদ্দাস দ্য হলি বুক দ্য হলি বুক আমরা জানি যে খ্রিস্টানরা মোকাদ্দাস শব্দটা ইউজ করে অর্থ মোকাদ্দাস পবিত্র অর্থটা এখানে কোনো সমস্যা নেই কিন্তু আমরা কালামে পাক অথবা কালামুন মোকাদ্দাস এটা অ্যাভয়েড করাটাই আমাদের জন্য উত্তম কারণ দ্য হলি বুক বলতে ইঞ্জিলকে তারা বুঝিয়ে থাকেন এবং তারা সবসময় হলি হলি শব্দটা ইউজ করেন দ্য হলি ঘোস্ট হ্যাঁ এভাবে দ্য হলি বুক এভাবে তারা বলেন এই জন্য আমরা কোরআন উন মোকাদ্দাসুন অথবা কালাম মোকাদ্দাসুন এভাবে না বলি কারণ এটা খ্রিস্টানদের পরিভাষা আমাদের মুসলিমদের পরিভাষা যত কোরআন ভিত্তিক হয় হাদিস ভিত্তিক হয় তত উত্তম এই জন্য আমরা কোরআনকে কোরআনকারিম কোরআন মাজিদ বলাটাই আমি মনে করি সবচেয়ে সুন্দর এবং সঙ্গত অমর হাসান বলেছেন অনেক দোকানে ও রেস্তোরাঁয় মিউজিক চালু করা থাকে আবার কিছু দোকানে ও রেস্তোরাঁয় মিউজিক চালু করা থাকে না এক্ষেত্রে উন্নত মানের জিনিস বা খাবারের জন্য কি মিউজিক চালু করে রাখা দোকানে কেনাকাটা করা বা মিউজিক চালু করে রাখা রাস্তায় খাওয়া দাওয়া করা যায়জ যেখানে মিউজিক চলে সেখানে তো থাকা আমাদের জন্য সরিয়াসমত হবে না কারণ মিউজিক চালানো মিউজিক বাজানো মিউজিক শোনা এটা কবিরা গুনাহের কাজ আর রেস্তোরাঁ কিংবা দোকান তাদের জন্য তারা যারা মুসলিম তাদের জন্য আসলে মিউজিক বাজানো জায়েজ নেই আচ্ছা এখন আমি খাবো কিনা সেখানে বা সে দোকান থেকে কিনবো কিনা যদি আমি এমন একটা পরিবেশ পাই যেখানে সরিয়াসম্মত খেতে পারবো তাহলে এখানে তো আমার যাওয়া জায়জ হবে না এমন একটা দোকান পাই যেখান থেকে আমি সম্মত পরিবেশ পাই এবং সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারি তাহলে এই দোকানেও যাওয়া আমার জন্য জায়জ হবে না পরিবেশ সরিয়াসম্মত হওয়া এবং সরিয়াসম্মত পরিবেশে থাকা দুটোই আমাদের জন্য অপরিহার্য তবে যদি এমন জরুরত পড়ে যে এখন আমি আর দূরে কোথাও যেতে পারছি না এখানে মৃদুলয়ে গান হচ্ছে বা জোরে গান হচ্ছে যাই হোক সেখানে আমি প্রথম বলতে পারি যে ভাই আমি গান পছন্দ করি না এটা আমাদের সরিয়াতে জায়েজ নেই আমি আপনার একজন গ্রাহক আমি এখানে খেতে চাই আপনি এগুলো বন্ধ করেন আমরা দেখেছি বহু জায়গা বলার পর প্রায় অধিকাংশ জায়গায় মানুষ বন্ধ করে দেয় এগুলো অতএব আপনি সে অ্যাপ্রোচে গিয়ে তাকে রিকোয়েস্ট করে বন্ধ করেন আর যদি সে বন্ধ না করে অথচ আপনার খাওয়াটা এখানে খুবই জরুরি বা কেনাকাটা এই দোকানে খুবই জরুরি তাহলে জরুরতের কারণে যতক্ষণ আপনি মানে জরুরত সারবেন ততক্ষণ সেখানে থাকবেন এরপরে দ্রুত সেখান থেকে চলে আসবেন তামাসুম রহমান এইসি তিনি বলেছেন আমি সম্প্রতি একটি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বিএসসি পাশ করেছি এখন আমার পরিবার এবং আমি চাচ্ছিলাম কোনো ভার্সিটির টিচার হতে কিন্তু এখন বুঝতে পারছি আমার ইঞ্জিনিয়ারিং পড়াটা ঠিক হয়নি যেহেতু সেখানে বেশিরভাগ স্টুডেন্ট এবং টিচারই পুরুষ ছিল যদিও আমি যথাসম্ভব পর্দা মেনটেন করার চেষ্টা করেছি ছেলেদের সাথে খুব জরুরি প্রয়োজন ছাড়া কথা না বলার চেষ্টা করেছি এখন আমি যদি কোনো ভার্সিটির টিচার হই তাহলেও সেখানকার বেশিরভাগ স্টুডেন্ট ছেলে থাকবে টিচারও পুরুষ থাকবে আবার ইঞ্জিনিয়ারিং কোনো জবেই নারীদের আলাদা কাজ করার ব্যবস্থা নেই তাহলে আমার কি পেশায় যুক্ত হওয়া ঠিক হবে আবার আমার পরিবার চাই আমি জব করি তাদের আমাকে নিয়ে অনেক আশা যেহেতু আমার রেজাল্টও ভালো আলহামদুলিল্লাহ আমি এখন তাদের কিভাবে বোঝাবো যে আমার জন্য এটা জায়জ নেই তারপর সোম আপনার এই প্রশ্ন আমি বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ আপনি দিনের বুঝটা আপনি পেয়েছেন এবং আপনি দিনদারির মধ্যে আসার চেষ্টা করছেন প্রথম কথাটা আমরা বলি যে মেয়েদের এবং ছেলেদের উভয়েরই কো এজুকেশানে পড়াশোনা করাটা সঙ্গত নয় আর যদি পড়াশোনাটা করতেই হয় মেয়েদের তাহলে তারা তাদের পর্দা হিজাব হানড্রেড পারসেন্ট মেনটেন করবে ছেলেদের এক্ষেত্রে প্রচলিত ব্যবস্থাপনার মধ্যে পড়াটা সহজ যেহেতু তাদের আলাদা হিজাব মেনটেনের সুযোগ করতে হয় না তারা তাদের চোখকে নিচে রাখবেন এবং মেয়েদের সাথে মেলামেশা করবেন না তবে তাদের পোশাক আশাক শালীন হলেই যথেষ্ট দিন মেয়েদের জন্য সমস্যা হয়ে গেছে এডুকেশনে পড়াশোনা করা কারণ তাদের ঝুঁকিটা অনেক বেশি যেহেতু মহিলা তাদের নিরাপত্তা তাদের প্রাইভেসি তাদের হিজাব এগুলো প্রায় সময়ই ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং অনেক লোকের প্রবল ষড়যন্ত্র অথবা তাদের বাধা বিপত্তির মধ্যে পড়ে যায় আমরা বলবো যে মেয়েদের উচিত হবে দিনদার ফ্যামিলির মেয়েদের উচিত হবে তারা যেন সরিয়াসম্মত পরিবেশে পড়াশোনা করে এক সরিয়াসমত পড়াশোনা করার মতো প্রতিষ্ঠান আমাদের গড়ে তুলতে হবে এদেশে তো দিনদার মানুষ প্রচুর মাহফিলের বক্তাও কম নেই এবং যারা দিনকে প্রতিষ্ঠিত দেখতে চান তাদের সংখ্যাও কম নেই তাহলে তারা মেয়েদের পড়াশোনার জন্য সরিয়াসম্মত পরিবেশ কেন তৈরি করছে না এটা বিশাল একটা প্রশ্ন তাই না যদি আমাকেও বলেন যে তাহলে আপনি কেন করছেন না আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা দয়া করেন দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন জব খুঁজছেন এই জবটা আপনার সম্মত হতে হবে সম্মত হওয়ার জন্য আপনি ছেলেমেয়েদের একই ফিল্ডে একই অফিসে যেখানে কাজ সেখানে আপনি কাজ করবেন না সে টিচিং হোক আর ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা জব যাই হোক না কেন আপনাকে অবশ্যই সম্মত পরিবেশ খুঁজে নিতে হবে যাতে করে আপনি নিজের হিজাব এবং প্রাইভেসি নিরাপত্তা সব কিছু মেনটেন করে সম্মতভাবে কাজ করতে পারেন তৃতীয়ত লাস্ট কথাটা বলে শেষ করব সেটি হচ্ছে আপনার মা বাবা কিংবা পরিবারের সদস্যরা চাচ্ছেন আপনি যেহেতু ভালো রেজাল্ট করেছেন আপনি চাকরি করবেন এখন চাকরি হালাল হোক হারাম হোক সম্মত হোক না হোক তাতে কিছু যায় আসে না কারণ তাদের একটা এক্সপেকটেশন ছিল আপনি পড়াশোনা করে তাদেরকে খাওয়াবেন উপহার দেবেন ইত্যাদি এটা তাদের জন্য সঙ্গত নয় আপনার এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বা আপনার বর্ণনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা আসলে দিনদার নন এবং দিনই নির্দেশনাকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন না ফলে আপনার কাছে তারা একটা এক্সপেকটেশান সেট করেছেন যেটা মোটেসারিয়া সম্মত নয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন লি লেমাখলুক ইন ফিমা আসিয়াত খালেদ আল্লাহ আল্লা সুবাহতালার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না অতএব আপনি দিনদারির উপরে থাকুন এবং দিনদারি মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন করুন অন্যথায় কবিরা গুনাহের পরিবেশে বা কবিরা গুনাহের মুখোমুখি হয়ে আপনি কোনো কাজ করবেন না এটি আমাদের পরামর্শ রাফিদ হাসান বলেছেন সবসময় মাক্রো কাজ করা অর্থাৎ মাকর কাজে অটল থাকা কি হারাম যেমন গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া মাক্রো এখন যদি কেউ সবসময় গরম খাবার দিয়ে খায় তাহলে কি তার গুণা হবে ভাই হাসান মাকরুহের সংজ্ঞায় আমাদের ওলামা কেরম বলেছেন সেটা হলো মা ইউসা বলা তর্কিহি ওখা আলা ফলিহি যেটা তরক করলে সবাব পাওয়া যায় এবং যেটা করলে কোনো পাপ হয় না অর্থাৎ যেটা ইসলামী শরিয়াত বা আল্লাহ তালা আর পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছে না করার জন্যে তবে এটা অপরিহার্য করা হয়নি যে তুমি এটা করবে না এটা তোমার জন্য হারাম এরকম বলা হয়নি বরং বলা হয়েছে এটা তুমি করো না না করাটা একটু হালকাভাবে বলা হয়েছে যাতে বোঝা যাচ্ছে যে এটা করলে কোনো পাপ হবে না তাহলে আমরা মাক্রুহের যে এই সংজ্ঞাটা পেলাম এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে মাক্রুহটা আসলে অপছন্দনীয় কাজ অনুত্তম কাজ তবে যদি কেউ করে ফেলে তাহলে সেটাতে কোনো পাপ হবে না এটাই বিশুদ্ধ কথা যদিও আহুলমের অনেকে বলেছেন যদি কেউ মাকরুহের উপরে মোদাও আমাত করে সবসময় মাকরুহ কাজ করেই যায় যদি আমি একটু করবো যেহেতু পাপ হবে না তাহলে এটা মাসিয়ার দিকে নিয়ে যায় কেউ কেউ বলছেন এটা মাসিয়া এটা পাপ এটা কবিরাগুনা সবসময় মাকরুহ করাটা কবিরাগুনা কিন্তু এটা শুদ্ধ নয় আসলে এক্ষেত্রে আমরা অনেক বড়ো বড়ো আলেমদের মধ্যে দেখি যে যেমন শেখ সাল আল ফৌজান তিনি বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হারাম এবং আদাবুল জাওয়াজ এবং মাকরুহ হারাম এবং যেটা জায়জ নাই এবং মাকরু এগুলোর মধ্যে পার্থক্য ওটা কি এবং মাকরুহ যদি কেউ অনবরত করতে থাকে তাহলে এটাকে হারামের দিকে পৌঁছে দেয় তখন তিনি উত্তরে বলেছিলেন যে হারামটা হলো যেটা করলে পাপ হবে শাস্তি হবে না করলে সওয়াব হবে করলে পাপ হবে না করলে হারামের সংজ্ঞা আর মাকরুহ হলে যেটা তরক করলে স্বভাব হবে আর করলে কোনো শাস্তি হবে না সুতরাং এটা না করাটাই উত্তম তবে কেউ যদি মাকরুহ করার উপরে জেদ করে এবং মাকরুহ করেই যেতে থাকে তাহলে এটা হারামের দিকে যাবে না যদিও কখনো কখনো তিনি বলেছেন এটা হারামের দিকে পৌঁছে দেয় ইমাম সাতেবি প্রখ্যাত ইমাম তিনি আল তার আরেকটা বিশ্ববিখ্যাত ব্রুদ্ধ আলাহতামের মধ্যে বলেছেন কি বলেছেন বলেছেন ফাইনালি এসমাফিল হারামাতে হারামের মধ্যে পাপটা স্পষ্ট ও ওয়ামাকুহা আর যেটা মাকরুহ ফেলা ফিহা হাফিল জুমলা সেখানে সার্বিকভাবে আসলে কোনো পাপ নেই মাহামের বিহা মায়ু জেবুহা যতক্ষণ পর্যন্ত না তার সাথে এমন কিছু সম্পৃক্ত হয় যেটা তাকে ওয়াজিব করে দেয় মানে মাকরুহকে ওয়াজিব করে দেয় যেমন মাকরুহের উপরে বরকারার থাকা যদি যেমন সগিরা গুনাহে যদি কেউ বরকারার থাকে তাহলে সেটা কবিরা হয়ে যায় অতএব বা ক্রুহের মধ্যেও যদি কেউ বরকারার থাকে তাহলে এটা পাপের দিকে নিয়ে যেতে পারে তিনি সগিরার উপরে থাকলে যেরকম হয় সেটার উপর বলেছেন তাহলে গুলামাইকরামের মধ্যে আমরা বিভিন্ন বক্তব্য পাই তবে বিশুদ্ধ মত হচ্ছে আসলে এই যেমন আপনি ফু দেওয়ার কথা বলেছেন ফু দিলে তো কোনো পাপ নেই ফু দিলে আসলে কিছু ক্ষতি হয় এটা এটা এই কারণে যে ফোঁয়ের মধ্যে হয়তো কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে বা নানা কারণে এটা ক্ষতির দিকে পৌঁছাতে পারে ফলে সেটা অপছন্দনীয় এতটুকু পর্যন্তই সেটা যদি কেউ বারবার দেয়ও তাতে কোনো পাপ হবে না তবে তার ক্ষতি হয়ে যেতে পারে আর যদি বড়ো ধরনের ক্ষতি দেখা দেয় তার এই কাজের কারণে তখন সেটা তাকে পাপের মধ্যে নিয়ে যেতে পারে অল্লাহতালা আয়লাম। সম্মানিত দর্শক ভাইয়েরা আমরা এবার আপনাদের আরেকটা সেগমেন্টে নিয়ে যাচ্ছি সেটি হলো আপনাদের লাইভে করার কিছু প্রশ্ন নিয়ে যাচ্ছি আমরা সেখানে সব প্রশ্ন মনে হয় নিতে পারবো না আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে খুব সংক্ষিপ উত্তর দিয়ে আজকে শেষ করব মিনহাজ পারভেজ বলেছেন পিতামাতা যদি সন্তানের ওপর অত্যাচার নির্যাতন করে তাহলে করণীয় কি। তাহলে প্রথমত পিতামাতার প্রতি আমাদের যে এতা এহসাদ সেটা কমবে না পিতামাতা সন্তানের উপর কি ধরনের অত্যাচার করছেন এটা দেখার বিষয় সাধারণত পিতামাতা এটা করেন না পৃথিবীর মানুষ একদল আরেক দলের উপর অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে দেখা যায় পিতামাতাই হচ্ছেন সেই শ্রেণী যারা প্রায়ই তাদের সন্তানদের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন নিজেদেরকে বিলিয়ে দেন এবং তারা অত্যাচার নির্যাতন করেন না কারণ অত্যাচার নির্যাতনটা অনেক সময় মানুষ ভাবে যে তার উপর পিতামাতা করছেন যেমন একটু শাসন করা তাকে পড়তে বলা মেয়েরা অনেক সময় পালিয়ে বিয়ে করতে চায় পিতামাতা সেটা গ্রহণ করেন না আর ছেলেরা অনেক সময় পিতামাতাকে ইগনোর করে নিজের ইচ্ছা মতো বিয়ে করে উল্টাপাল্টা করে তখন পিতামাতা তাকে শাসন করতে গেলে তার ভালো লাগে না এগুলোকেও অনেক সন্তানরা নির্যাতন মনে করে আচ্ছা অনেক সময় পিতামাতা সন্তানের উপর বেশি বাড়াবাড়িও করতে পারেন তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারেন এটাকে নির্যাতন বলা যায় এটা জুলুম এটা জুলুম অনেক সময় জুলুম এটাও হতে পারে যেমন মেয়েরা হিজাব করতে চায় পিতামাতা হিজাব করতে দেন না অথবা মেয়েরা দিনদার পাত্র চায় কিন্তু পিতামাতা বলেন যে না তোর এই দিনদার পাত্র দিয়ে কি হবে আমার দুনিয়াদার পাত্র দরকার যা অনেক পয়সা এগুলো কোনো না কোনো জুলুমের ফরম্যাট এক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে পিতামাতার সাথে নেগোশিয়েট করতে হবে এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের জন্য যা কল্যাণকর সেটা করতে হবে যদি সেটা সম্ভব না হয় তাহলে ছেলেমেয়েরা যদি অ্যাডাল্ট হয়ে যায় তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অনেক স্বাধীনতা সেরিয়াই তাদেরকে দিয়েছে এখানে পিতামাতা যদি উল্টাপাল্টা কিছু করে সেক্ষেত্রে আমাদের কী মূলনীতি সেটা কোরআন কিন্তু বলে দিয়েছে কোরআন বলেছে যেমন সুরা লোকমানের মধ্যে বলেছে ওয়াইম জা হাদাকা আলা তুশিরে বি মালাই সালে কাবি হে এলমুন ফেলে তো আহুমা অসহায়ব হুমা ফির দুনিয়া মা বলেছেন তারা দুজনে যদি তোমাদেরকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে ব্যাপারে তোমাদের কোনো এলেম নেই তাহলে তোমরা তা করো তাদের আনুগত্য করো তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করো তাহলে পিতামাতা যদি আমাদের উপর কখনো কোনো অত্যাচার জুলুম নির্যাতন করেও আমরা তাদের উপর জুলুম নির্যাতন করে তার জবাব দেব না আমরা ধৈর্য ধারণ করব তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে জুলুম থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব এটাই হচ্ছে বিধান আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ফাতেমা বলেছেন একজন বোন বিবাহের ক্ষেত্রে তার স্বামীর নিকট একটা শারীরিক ত্রুটি প্রকাশ করেননি বোনটি সেই ত্রুটি তেমনভাবে গুরুত্ব দেননি এই কারণে এই ত্রুটি বিয়ের পর যখন তার স্বামীর নিকট প্রকাশ পেল তখন তার স্বামী তাকে তালাক দিতে চাচ্ছেন বোনটি তার স্বামীকে মানানোর জন্য রাজি খুশি করার চেষ্টা করছেন এবং তার এই ত্রুটি প্রকাশ না করার জন্য আল্লাহর কাছে এবং স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন সুতরাং বোনটি যাতে তার স্বামীর থেকে সরে যায় জন্য তার স্বামী কথার মাধ্যমে তাকে কষ্ট দেয় এভাবে কাউকে সরিয়ে দেওয়ার নাম করে কথার মাধ্যমে কষ্ট দেওয়া আমাদের শরীয়তের হুকুম কিনা জানতে চাই না স্বামী যদি দেখে যে এটা সামান্য ত্রুটি যেমন আঙ্গুলের এখানে একটু দাগ আছে হ্যাঁ অথবা হাতের মধ্যে একটু কেটে গিয়ে চলে সে দাগটা এখনও আছে এটা আসলে ত্রুটি না এই ত্রুটির জন্য স্বামী তালাক দেওয়ার অধিকার রাখে না এক নম্বর হ্যাঁ যদি এমন কোনো ত্রুটি থাকে যে ত্রুটিটা বা আয়েবটা থাকলে সেরিয়া তাকে তালাক দেওয়ার অধিকার রাখে স্বামী সেটা ক্ষমা করার অধিকার রাখে মানে যেটা যে ত্রুটিটা থাকলে তালাক দেওয়ার অধিকার রাখে যেহেতু গোপন করা হয়েছিল সেই ত্রুটিটার কারণে যেহেতু গোপন করা হয়েছিলো সেটা স্ত্রীকে ক্ষমা করে দিয়ে তারা আবার সুন্দর জীবনযাপন করতে পারে এবং সেটাই স্বামীর জন্য উত্তম কিন্তু এখন তালাক না দিয়ে বনটিকে বারবার খোঁটা দেওয়া এটা এটা সম্মত না এটা এটা গুনাহের কাজ এটা গুনাহের কাজ একটা খোঁটা দিয়ে তাকে বারবার কষ্ট দেওয়া বা কেন গোপন রেখে চলে তার গায়ে হাত তোলা অথবা তাকে জুলুম নির্যাতন করা এটা ভয়ঙ্কর ধরনের কবিরা গুণা এই কাজটা যেন আমাদের ভাইটা না করে সেই নাসিহা করছে আর আমি বন্ধুদেরকেও বলবো যে আসলে ত্রুটি যদি সামান্য হয় এটা বলা জরুরি নয় কিন্তু ত্রুটি যদি বড় হয় তাহলে মানুষকে আমরা যেন ধোকা না দেই সেটা মনে রাখতে হবে উমেরা রহমান বলেছেন চুল ছোটো করে হেয়ার কাট দেওয়া যাবে মেয়েরা না মেয়েরা বয়কারট চুল করতে পারবে না খামাখা চুল কাটতে পারবে না তবে প্রয়োজনে তারা চুল কাটতে পারবে অপ্রয়োজনে তাদের চুল কাটবে না আরব দেশে যারা মুসলিম ফ্যামিলিগুলো তারা সবসময় জন্মের পর থেকে একবারও চুল ফেলে না এবং এটাই উত্তম কিন্তু আবার আমরা দেখি যে রাসুল সালসমের স্ত্রীমাই মৌনা তিনি একবার চুল সব ফেলে দিয়েছিলেন কারণ তার মাথায় একটা আদা বা একটা কষ্টকর ছিল হয়তো উকুন বা চর্মরোগ টাইপের কিছু ছিল যেখানে চুল ফেলে দেওয়াটা দরকার ছিল তাইলে জরুরি অবস্থায় সেটা করা যাবে কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য বয় কাট বব কাট বা পাশ্চাত্যের নারীদের মতো নানারকম ফ্যাশন করা চুল কাটা এটা জায়জ হবে না আচ্ছা রেজাল করিম বলেছেন আপনার মাধ্যমে জাকাতের টাকা দান করতে পারবো এমন একটি বিকাশ নাম্বার দিলে উপকৃত হতাম আপনি আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম আছে সেখানে দিতে পারেন যেমন আমাদের তাইবা একাডেমির স্কলারশিপ ফান্ড আছে সেখানে আপনি অনেক ছাত্রদেরকে আমরা সাধারণত যারা পুরো টাকাটা দিতে পারে না অক্ষম জাকাত নেওয়ার মতো যোগ্য তাদেরকে জাকাত থেকে স্কলারশিপ দেই সাদাকা থেকেও স্কলারশিপ দেই আপনি আমাদের ইমাম বখাই ট্রাস্টেও দিতে পারেন সেখানে জাকাতের বিভিন্ন খাতে আমরা ব্যয় করে থাকি আপনি আমাদের এখানে যে স্কলে কিছু নাম্বার আমরা দিচ্ছি সেখানেও আপনি পাঠাতে পারেন অথবা আমাদেরকে যদি এটা মনে না থাকে ভুলে যান তাহলে আপনি স্কল আপনি ইনবক্সে এই প্রশ্ন এই একটা মেসেজ পাঠালে আমরা সেখানে আপনাদেরকে দিয়ে দেব আকরাম হোসেন বলেছেন মেহরবানি করে আমার মেয়ের আমাতুল্লা দিয়ে একটি ইসলামিক নাম সাজেস্ট করুন আমাতুল্লাহ তো একটা সুন্দর নাম তাই না আল্লাহর বান্দি আবদুল্লাহ আমাতুল্লাহ আব্দুল্লাহ ছেলেদের আমাতুল্লাহ মেয়েদের আমাতুল্লাহ যদি আপনি নাম রাখেন তাহলে তার একটা লকব দিতে পারেন যেমন নাবিলা শরীফা মাহাদিয়া আমাতুল্লাহ মেহাদিয়া রাখতে পারেন আপনি কোনো সমস্যা নেই মাহাদিয়াটা তখন হলো তার লকব তার লকব আর মেয়েদের নামের ক্ষেত্রেও কুনিয়াত রাখা যায় যেমন উমা আবদুল্লাহ হুম উম হাসান আমাতুল্লাহ উম হাসান নাবিলা এরকম তিনটা অংশ থাকতে পারে একটা নামের এক হলো তার অরিজিনাল নাম দ্বিতীয় হলো তার কুনিয়া তৃতীয় হলো তার উপাধি সাবাহ জায়দি বলেছেন আমি আরবি ভাষা শিখতে চাই ও হেফস করতে চাই কোনটা আগে করলে সুবিধা হবে আরবি ভাষা শেখার জন্য অনলাইন প্রতিষ্ঠান কি ভালো হবে রেকর্ডের ক্লাস কি ভালো হবে আপনি তাইবা একাডেমির প্ল্যাটফর্মটাকে নিতে পারেন অত্যন্ত মানসম্পন্ন এডুকেশন তাইবা একাডেমিতে হয়ে থাকে এখানে আরবি ভাষা এবং তালিমুল কোরআন আর তাহফিজুল কোরআন এই তিনটাই এখানে আছে এবং এই তিনটা ফুল রেকর্ডের না সেমি লাইভ আমরা বলি বেশ কিছু রেকর্ডের ক্লাস আছে যেগুলো প্র্যাকটিসটা হয়ে থাকে লাইভে এবং এতে করে আপনার লাভটা হলো এই যে আপনি রেকর্ডেড ক্লাসগুলো একশো বারো যদি শোনেন কোনো সমস্যা নেই ওয়েল ডিজাইন করা সুন্দর করে এডিট করে অল্প সময়ের মধ্যে মনোযোগের সাথে যাতে আপনারা বারবার রিপিটেডলি শুনতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ রেকর্ডেড ক্লাসগুলো এখানে আপনার জন্য খুব চমৎকার আপনি বারবার শুনে নিজের প্র্যাকটিসটা বাড়াতে পারেন আর লাইভ ক্লাসে এসে ওস্তাদের সান্নিধ্যে এসে সরাসরি তার কাছ থেকে জানতে পারেন আমাদের ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ আছে সেটাও আপনি শিখতে পারেন তবে আমি বলবো যে আপনি আগে তালিমুল কোরআন এবং অ্যাডভান্স তালিমুল কোরআন এ দুটো কোর্স শেষ করুন তৃতীয় পর্যায়ে আপনি আরবি ভাষার ডিপ্লোমাটা করে ফেলুন তাহলে আরবিটাও আপনার শেখা হবে এবং তার আগে কোরআনটা দেখে দেখে পড়াটা শেখা হবে যেটা আরবি দেখে শিখতে আপনার জন্য সহায়ক হবে আর আরবি না রপ্ত করতে পারলে উচ্চারণটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে ফলে আরবি ভাষা এবং কোরআনের ভাষা লোগাতুল কোরআন এবং কোরআন পাঠ তিনটে আপনার রপ্ত হয়ে যাবে আমাদের তাইভ অ্যাকাডেমির মাধ্যমে আশা করছি আপনি এখানে যে কোনো পরবর্তী সুযোগে অ্যানরোল করবেন মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন ট্রান্সজেন্ডার কিউ এর সম্পর্কে সালাফি আলেমদের অবস্থান কি বর্তমান পাঠ্যপুস্তক প্রণয়নে আলেমদের অনুপস্থিতি বাংলাদেশের মুসলিমদের অনুপস্থ অবস্থান কী হওয়া উচিত সুন্দর প্রশ্ন করেছেন জনাব আজিজুল ইসলাম ট্রান্সজেন্ডার এটা হলো তাবদিল ওখাল কিল্লা ব্যক্তি হঠাৎ করে ভাবে যে আমি পুরুষ হলেও আসলে আমি মেয়ে সে নিজেকে মেয়ে ভাবতে থাকে এবং পরবর্তীতে হরমোন চেঞ্জ করে নানা রকম অপারেশনের মাধ্যমে সে নিজেকে মেয়ে বানায় অথবা কোনো মেয়ে যদি হঠাৎ করে সে ভাবে যে আমি ছেলে অথবা আমার ছেলে হওয়া উচিত বা আমি ছেলে হব অপারেশন করে এটাকে ট্রান্সজেন্ডার বলা হয় এটা ইসলামের দৃষ্টিতে ভয়াবহতম একটা অফেন্স এবং এটা তাবদিল ও খালকিল্লা আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেওয়া এটা বড়ো ধরনের পাপ আর যে গুলোর কথা বলা হচ্ছে সেক্সুয়াল মাইনরিটিস এদের মধ্যে আছে যারা সমকামিতা করে যারা দু তিনজনে মিলে সেক্স করে দুজনে মিলে বা গ্রুপ সেক্স করে হ্যাঁ ইত্যাদি মানে একই লিঙ্গের লোকদের মধ্যে যারা সাধারণত সেক্স প্র্যাকটিস করে থাকে এরা হলো আসলে সেক্সুয়াল মাইনোরিটিস তো এদের ব্যাপারে ইসলামের অবস্থান একদম স্পষ্ট ইসলাম এগুলোকে মোটেই অ্যালাউ করে না মানুষের মধ্যে এগুলো আছে বলে আজকাল আধুনিক বিশ্বের অনেক মানুষ মনে করে এটা তাদের অধিকার কিন্তু আসলে অনেক আগেই এ সকল দেশের মানুষও এটাকে অধিকার মনে করত না এবং সেটাই শুদ্ধ ইসলাম এ ব্যাপারে তার চিরস্থায়ী বিধান দিয়েছে যে এটা অত্যন্ত গর্হিত বড় ধরনের কবিরা গুণা প্রসঙ্গে আসলে আমাদের কেরাম সবারই ফতোয়া রয়েছে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফাতোয়া রয়েছে বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে মধ্যপ্রাচ্যের বড় বড় আলেমদের ফাতোয়া রয়েছে মিশরের বড় বড় আলেমদের ফাতোয়া রয়েছে ফিলিস্তিন লেবানন আরব আমিরাত সহ বিভিন্ন দেশের গ্র্যান্ড মুফতিদের ফাতোয়া রয়েছে যেগুলো ট্রান্সজেন্ডার কিউর এই অ্যাক্টিভিটিসগুলোকে মোটেও অ্যালাউ করে না তো সেলফি আলেমগন এ ব্যাপারে আরও সচ্চার তারা এ ব্যাপারে ইসলামের যে অবস্থান সে ব্যাপারে তারা কঠোর এবং এটাকে জায়জ বলার ব্যাপারে তাদের কোনো ধরনের পারমিশন নেই বরং ইসলামের অবস্থানটি তারা তাদের আলাপ আলোচনা ফাতাওয়া বই পুস্তকের বিভিন্ন ডিসকাশনে তারা তুলে ধরেছেন এরপর আপনি বলেছেন যে বর্তমান পাঠ্যপুস্তক প্রণয়নে আলেমদের অনুপস্থিতি বাংলাদেশের মুসলিমদের অবস্থান কী হওয়া উচিত বাংলাদেশের মুসলিমরা তো এখন অনেক রকম ভাগে বিভক্ত এক ভাগ তারা ইসলামই চায় না এবং সেটা আমরা আমাদের পাঠ্যপুস্তকে অত্যন্ত গভীর আশঙ্কার সাথে লক্ষ্য করলাম যে তারা ইসলামের এই দিনই যে বৈশিষ্ট্য তারা সেটার বিরোধী এবং তারা অনেকেই আমরা দেখলাম যে বলছেন যে ছোট সময় থেকে দিন শিখলে সমস্যা সে নিউট্রাল হতে পারবে না ইলাইহি রাজিউন কী অদ্ভুত চিন্তাধারা আসলে আমাদের অনেক মুসলিমরা যারা পাশ্চাত্যের শিক্ষা গ্রহণ করেছে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে তারা ইসলামের চিন্তা ভাবনা বৈশিষ্ট্য এগুলোর সাথে তারা বিরোধিতা তৈরি করছে এবং আমাদের এই যে বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্টের মতো মুসলিম জনগোষ্ঠী তাদের পাঠ্যপুস্তক প্রণয়নে খুবই মাইনরিটি অল্প কিছু মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসাবে পরিচয় দিচ্ছেন তারা আসলে সেই প্রণয়নটা করে আসলে আপামোর সাধারণ মুসলিম দিনদার জনগোষ্ঠীর আসলে উপর তারা আসলে তাদের এই আক্রমণ সানিয়ে নিচ্ছেন তাদের হৃদয় রক্তক্ষরণ করে দিচ্ছেন যেটা মোটে উচিত নয় অথচ তারা মানবাধিকারের ব্যাপারে সোচ্চার মানবাধিকার কি অল্প দুচার্যজন অধিকাংশ মানব গোষ্ঠীর বিরুদ্ধে মোটেই না পাঠ্যপুস্তক প্রণয়নে আমরা মনে করি যে আলেমদের উপস্থিতি খুবই প্রয়োজন আলেমরা অনেকেই আমরা জানি কারিকুলাম বিশেষজ্ঞ আছেন কারিকুলাম কিভাবে তৈরি করতে হয় আমরাও কারিকুলাম নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমরা কাজ করছি সার্বজনীন কিছু কারিকুলাম মুসলিম শিশু থেকে আরম্ভ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ লেভেলের জন্য মেদিনা ইউনিভার্সিটির কারিকুলাম সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চতর কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি সুতরাং আমার বিশ্বাস যে বাংলাদেশে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যারা দিনদার মুসলিম তারা কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে বাংলাদেশে অবস্থান করছেন এরকম প্রচুর লোকজন আছে কারিকুলামের উপর তাদের পিএইচডি আছে এরকম লোকজনও আছে সেই সমস্ত এক্সপার্টদেরকে আমাদের জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়নে তাদের অন্তর্ভুক্ত করা দরকার বলে আমরা মনে করি পাশাপাশি হয়তো কিছু থাকতে পারি এরকম যারা শিক্ষার এক্সপার্ট তাদের যারা ইসলামের এক্সপার্ট ইসলামী কারিকুলামের এক্সপার্ট এবং পাশাপাশি যারা শিক্ষার এক্সপার্ট এদের সবার সমন্বয়েই আসলে একটা সুন্দর জাতীয় শিক্ষানীতিও যেমন হতে পারে জাতীয় পাঠ্যপুস্তক সুন্দরভাবে প্রণীত হতে পারে এজন্য আমরা আমাদের জোরালো অবস্থানের কথা এখানে তুলে ধরছি এবং মনে করছি আলেমদের এখানে অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন সর্বশেষ আজকের প্রশ্নটা আমি নিচ্ছি একজন ভাই রায়হান রাজ বলেছেন আমি তাইব একাডেমির ছাত্র ইন্ডিয়া থেকে বলছি কয়েকদিন আগে লাইভ ক্লাসে কথা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে কংগ্রেচুলেশন ভাই রায়হান আপনাকে ধন্যবাদ যে আপনি ইন্ডিয়া থেকেও আমাদের এই কোর্সে অ্যানরোল করেছেন আপনি বলেছেন আমাদের মতো জেনারেল স্টুডেন্টদের জন্য ইসলামের বিভিন্ন দিকের কয়েকটা মূল গ্রন্থ সাজেস্ট করবেন প্রথমে তো আমাদের জানা দরকার ইসলামী ও আকিদার বিষয় এক্ষেত্রে অসুল ইলি একটি চমৎকার গ্রন্থ এটি আরবি ইংরেজি বাংলা তিনটেতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে এটি সবুজপত্র থেকে প্রকাশিত মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরা এই বইটি প্রণয়ন করেছেন এবং আমি এবং ডক্টর আবুকর জাকারি আমরা অনুবাদ করেছি দ্বিতীয় বইটা হলো শেখ সালেহ ফৌজানের আকিদাত তৌহিদ এটিও বাংলাদেশে অনুবাদ করা হয়েছে সিয়ান পাবলিকেশন্স থেকে এছাড়া আমাদের তাইবা একাডেমি থেকে একটা ছোট্ট আহলুসোন্ল জামাতের আকিদা খুবই সংক্ষেপে সাধারণ মানুষের জন্য উপযোগী বই বের করা হয়েছে এবং আমাদের আরেকটা ডিটেলস আহলুসোন্লাল জামাতের রাকিদা এবং আল আকিদা আল ইসলামিয়া এই নামে একাধিক বই আমরা আমাদের তাইবা একাডেমি থেকে প্রকাশ করতে যাচ্ছি আশা করছি আপনারা সেগুলো ভবিষ্যতে সংগ্রহ করবেন এছাড়া আমাদের ইবাদত সিরিজ আছে ফেখু সালা তাহারা তারপরে ফেখু সিয়াম ফেখুল হাজ ফেখুল মালাতালমা মালিয়া ইত্যাদি এগুলো আপনারা ইবাদত এবং ফিক সিরিজ বলতে পারেন যেগুলো কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা প্রণয়ন করেছি ইসলামের আলোকে পারিবারিক জীবন একটি চমৎকার বই আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন এর বাইরেও বাজারে আপনারা বিভিন্ন বিশুদ্ধ পাবলিকেশন যেমন ওয়াহিদিয়া লাইব্রেরি আছে এরকম আরও বেশ কিছু লাইব্রেরি আছে যেগুলো থেকে আপনারা ভালো ভালো বই পেতে পারেন যেমন দারুল কারার আছে কাশফুল আছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা ভালো ভালো বই কিনতে পারেন তো প্রিয় দর্শক আজকে অনেক রাত হয়ে গেছে আসলে আমরা একটু দেরিতেই শুরু করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে ছিলেন আমরা চেষ্টা করেছি আপনাদের অনেক বেশি প্রশ্ন নেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমরা যেন সুন্দর উপর চলতে পারি যদি কিছু ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং তৌফিক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি হাদা সালুসাল্লাম আলা নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ওয়াসাবাইন আসসালামু আলাইকুম ওরহম আল্লাহিকে